নির্যাতিতার মৃত্যু কিভাবে আমি সব জানি, দেদার ভুয়ো তথ্য ছড়াচ্ছে সমাজ মাধ্যমে, সতর্ক থাকতে বলছে পুলিশ। কেউ লিখছেন ঘটনাস্থল থেকে 150 গ্রাম বীর্য মিলেছে, কেউ লিখছেন তরুণী এতটাই অত্যাচারিত যে তার পেলভিক বোন আর কলার বোন ভেঙে গিয়েছে। এও লেখা হয়েছে খুন এবং ধর্ষণের সময়ে ঘটনাস্থলে থেকে আর এক মহিলাই দুহাত চেপে ধরেছিল, অন্যরা দুপা দুদিকে টেনে ধরে চিড়ে দিয়েছে। এর সঙ্গে দেদার ছড়াচ্ছে নির্যাতিতার নাম, ঠিকানা ও ছবি, বাদ যায়নি মৃতদেহ উদ্ধারের সময়ের ছবিও। আর্যগড়ের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় এমন বহু তথ্য ছড়িয়েছে সমাজ মাধ্যমে, যার অধিকাংশই ভুয়ো বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই লালবাজার ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে 70 জনকে সমাজ মাধ্যমে নোটিশ পাঠিয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক থেকে ওয়াকিবহল মহলের দাবি, যা ছড়ানো হচ্ছে তার সব কিছু ঠিক নয়। মনোরোগ চিকিৎসকের যদিও দাবি, ভুয়ো তথ্যের বিস্ফোরণ ঘটেছে, ভীত সমাজকে এই ভুয়ো তথ্যের ভাণ্ডারে আরও আতঙ্কিত করে তুলেছে। সমাজ মাধ্যমে কয়েকদিন ধরে ঘটছে তরুণীর সুরতা হালের রিপোর্ট, তারপরেই ছড়ায় যে ঘটনাস্থল থেকে 150 গ্রাম বীর্য মিলেছে। স্ত্রীরোগ চিকিৎসক অভিনিবেশ চট্টোপাধ্যায়ের দাবি, এই তথ্য ভিত্তিহীন। বীর্যের ক্ষেত্রে তরলের একক মিলিলিটার ব্যবহার হওয়ার কথা, ব্যায়াম নয়। একটি পুরুষ শরীর থেকে প্রতিবার সেমিনাইল ফ্লুইড 1 থেকে 5 মিলিলিটার নিঃসরণ হতে পারে, অর্থাৎ ঘটনাস্থল থেকে 150 মিলিলিটার সেমিনাইল ফ্লুইড ধর্ষকের সঙ্গে অন্তত 30 জন হতে হবে। তার দাবি, যদি 150 মিলিলিটার ধরা হয় তাহলেও ধর্ষণের মতো ঘটনায় এর বেশিরভাগটাই হবে রক্ত। পরীক্ষাগারে পরীক্ষা ছাড়া যার ব্যাপারে কোনো কিছুই বলা যায় না। সমাজ মাধ্যমে আরও ছড়িয়েছে যে নির্যাতিতার পেলভিক বোন ও কলার বোন ভাঙা হয়, পা মাঝখান থেকে 90 ডিগ্রি কোণে চিড়ে দেওয়া হয়। ঘটনার সময় তরুণীর হাত পা অন্য কেউ চেপে ধরা ছিল, অর্থাৎ খুনি এবং ধর্ষক একাধিক। দীর্ঘদিন ময়নাতদন্তের কাজে যুক্ত শহরের একটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক বিশ্বজিৎ সুকুই বলেন, সমাজ মাধ্যমে অনেক কিছুই লেখা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট না দেখে কিছুই বলা সম্ভব নয়। একটি বিশেষ পদবি ঘিরেও ছড়িয়েছে জল্পনা। বাস্তবে রাজ্যের মন্ত্রীর সঙ্গে সম্পর্কিত সেই পদবি যার, সেই চিকিৎসক পড়ুয়ার বাবা এক স্কুল শিক্ষক। ছড়িয়েছে একাধিক ছবি, কল রেকর্ডিং, যা খতিয়ে দেখে পুলিশ বলেছে এর অধিকাংশই কৃত্রিম মেধার ভিত্তিতে তৈরি। মনোরোগ চিকিৎসক জয়রঞ্জন রামের কথাই, এই ঘটনায় যে পারস্পরিক অবিশ্বাস ও আতঙ্কের জমি তৈরি হয়েছে তাতেই ভুয়ো তথ্য ছড়িয়ে আতঙ্কের বীজ বপন করা হচ্ছে। কে করছে উত্তর মিলছে না। আন্দোলনকারী চিকিৎসকের দাবি, আন্দোলনকে বিপথে চালিত করতেই এমন করা হচ্ছে। মনোরোগ চিকিৎসক দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা ন্যায় বিচার চান তারা বুঝুন, ভুয়ো তথ্য ছড়ানো হলে যেসব আন্দোলন এমনকি তদন্তকেও বিপথে চালিত করতে পারে।